ফিরিলাম জ্যোতির। পর এবার একটু চোখ রাখবো পুজোর দিকে। আজ সকাল থেকে আবহাওয়ার একটি উন্নতি ছিল এবং পাশাপাশি আজকে কিন্তু দ্বিতীয়া, সেই দ্বিতীয়ার আমেজে রীতিমতো দুর্গাপুজোর কেনাকাটা করতে শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছেন শহরবাসী, যেমনটা দেখা যাচ্ছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জামা কাপড়ের দোকানে রীতিমতো একদম উপচে পড়া ভিড় রয়েছে। হকার্স মার্কেট থেকে শুরু করে শহরের সমস্ত মল, সব জায়গায় কিন্তু মানুষের ভিড়, মানুষের আনাগোনা রয়েছে প্রচুর পরিমাণে। আর সেই ছবি, সেই প্রতিবেদন একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে শকুন্তলা বাজার এলাকাতে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় একদিকে রয়েছে শপিং করার জন্য তো বটেই, পাশাপাশি কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে পেট পুজো জমিয়ে হচ্ছে। আর যেখানে আমরা থাকবো সেখানে পেট পুজো হবে না, হতে পারে না। চলে আসুন আমার সঙ্গে একটু, আমি দেখতে যাবো এখানে। দেখুন ঝালমুড়ি মটর এসব বিক্রি হচ্ছে, কানের দুল, এখানে ফুচকার দোকানেও বেশ ভিড় রয়েছে। এবং হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলবো। আপনার হাতে তো দেখছি প্রচুর ব্যাগ, কিছু কি কেনাকাটি করলেন পুজোর জন্য? আচ্ছা, মানে এরা কি পেট পুজোর কেনাকাটি? মন ভালো করার জন্য কি ফুচকা খাওয়া? আপনি এখানে ফুচকা খান এবং পুজো ভালো করে কাটান। জমিয়ে খান, জমিয়ে খুব আনন্দ করুন, খুব ভালো শপিং করুন। এবং এইরকমই কিন্তু ছবি এই মুহূর্তে শুনতেই পাচ্ছেন, বৃষ্টি হয়েছে, একটু সমস্যা রয়েছে, তবে সমস্যাকে কাটিয়ে কিভাবে শপিং বা উৎসবে ঘুরে যাওয়া যায় সেটারই চেষ্টা করছেন রাজ্যবাসী। আরো অন্যান্য ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখুন বহু মানুষ, আমি একটু বলবো ক্যামেরা পার্সনকে ডান দিক বাঁ দিক করে দেখাতে, যাতে মানুষ কিন্তু এখানে শপিং যেটা করছেন, যে উৎসব করছেন, সেটা আমি একবার এই মার্কেট প্লেসের ভেতরে চলে আসার চেষ্টা করবো। শুনুন, যাওয়া যাক। এখানেও কিন্তু বেশ জমিয়ে ভিড়, শুনুন কথা বলি একটু। বলুন কি কেনাকাটি করলেন? নিজের জন্য কি কিনলেন? আচ্ছা, মানে এখন কি চুল থেকে গেছে, গাড়ি থেকে গেছে, কিছু কেনা যায়? বাচ্চার জন্য কি করলেন? এবং শপিং করার পাশাপাশি কিন্তু মানুষ কিন্তু এদিকেও বেশ ঘুরে বেড়াচ্ছেন এবং পুজো প্ল্যানিং করছেন। যে আমরা অন্য কিছু মন্ত্রী কথা বলছি, কি কিনছেন আজকে? আচ্ছা, বাচ্চা তারা নিজের জন্য, ম্যাডামের জন্য কি কেনাই? আচ্ছা, তা ম্যাডামের জন্য কি কিনবেন আজকে? আচ্ছা ম্যাডাম, একটা শাড়িতে কি হয়ে যাবে নাকি আরো শাড়ি লাগবে? একটা শাড়িতে হয়ে যাবে? চলুন একটা শাড়িতে আপনি কেল্লা পাতে করুন, পুজো ভালো করে কারণ সেটা ওই ছবি বের আসছে, বেশ মজাও চলছে, জম জমিয়ে বা পুজোর কেনাকাটা। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ ব্যাংকের পর্দা, বেশ ভিড় রয়েছে, চলাফেরা করতে একটু সমস্যা হচ্ছে। আরো ছবি তুলে ধরবো কিছু করে। একেবারে দেখলেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি একদম গ্রাউন্ড জিরো থেকে, হকার্স মার্কেট থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলো। রীতিমতো পরিবারদের নিয়ে মার্কেটিং করতে বেরিয়েছেন সাধারণ জনগণ, নিজের জন্য কিনছেন, পরিবারের জন্য কিনছেন, সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে পুজো। ফিরে আসি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।